الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته بريديني بهايو بونراء আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। যে কুরবানি কাদের ওপর করা ওয়াজিব এ সম্পর্কে ইনশাল্লাহ তো এই সম্পর্কে আমি কয়েকটি মাসালা আপনাদের সামনে তুলে ধরব যদি আপনারা মশালাগুলি জেনে নেন তাহলে আপনারা নিজে নিজে নির্ণয় করতে পারবেন যে আপনার উপর কুরবানি করা ওয়াজিব নাকি কুরবানি করা নফল নাকি কুরবানি আপনার ওপর ওয়াজিব নয় কোরবানি না করলেও চলবে তো বন্ধুরা যদি আশা করতেছি আপনারা এই মাসালাগুলি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ তো প্রথম মাসালাটি হলো যে দশে জিলহজের ফজর থেকে শুরু করে নিয়ে বারোই জিলহজের সন্ধ্যা পর্যন্ত যে ব্যক্তির কাছে সদকায় ফিতর বা ফিতরা ওয়াজিব হওয়া পরিমাণ ধন সম্পদ থাকে সেই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব তাহলে যদি আপনার কাছে এই দশে জিলহজের ফজর থেকে শুরু করে নিয়ে বারোই জিলহজের সন্ধ্যা পর্যন্ত যদি আপনার সৎকায় ফিতির ওয়াজিব হওয়ার পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই কোরবানি করতে হবে কারণ আপনার ওপর কোরবানি করা ওয়াজিব দ্বিতীয়ত মুসাফিরের ওপর সফরের হালতে থাকা অবস্থায় কোরবানি ওয়াজিব হয় না যদি সে কোরবানি করে তাহলে সে নফল কোরবানির সবাব পাবে তো যদি আপনি সফরের হালতে থাকেন আর আপনার কাছে যদি সেই মুহূর্তে সদকায় ফিতরা ওয়াজিব হওয়া পরিমাণ ধন সম্পদ থাকে তারপরেও আপনার ওপর কোরবানি ওয়াজিব হবে না যদি আপনি কোরবানি করেন তাহলে আপনার নফল কোরবানি করার সব হবে তৃতীয় মশলাটি হলো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমার যদি কোরবানি করা ওয়াজিব না হয় তাহলে আমি যদি কোরবানি করি তাহলে আমি কোরবানির পূর্ণাঙ্গ সাপ পাব কি না তো অবশ্যই আপনি পূর্ণাঙ্গ সাপ পাবেন যদি আপনার ওপর কোরবানি ওয়াজিব না হয় তারপরেও যদি আপনি কোরবানি করেন তাহলে অবশ্যই আপনি পূর্ণাঙ্গ কোরবানির সব পাবেন তবে আপনার কোরবানিতে নফল কোরবানি হবে আপনার কোরবানিটা ওয়াজিব কোরবানি হবে না কিন্তু সবের দিক থেকে কোনো কমতি হবে না অবশ্যই আপনি ওয়াজিব কোরবানি করলে যেরকম সব পাওয়া যায় ঠিক সেই পরিমাণ সব আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ এ সম্পর্কে চতুর্থ আরেকটি মশলা হল যে কোরবানি শুধুমাত্র কেবলমাত্র আপনার উপরেই ওয়াজিব হয় পরিবারের পক্ষ থেকে অথবা সন্তানাদি আপনার স্ত্রী অথবা আপনার পিতামাতার পক্ষ থেকে আপনার ওপর কোরবানি ওয়াজিব হয় না কোরবানি শুধুমাত্র আপনার উপরেই ওয়াজিব হয় তবে হ্যাঁ আপনি যদি আপনার পরিবারের কারণে আমি কোরবানি করেন তাহলে নফল কোরবানির সব হবে কিন্তু আপনি আপনার ওপর যদি কোরবানি করা ওয়াজিব হয় আপনি যদি কোরবানি করেন তাহলে আপনার ওয়াজিব পালন হবে এবং সন্তানাদি এবং আপনার স্ত্রী অথবা আপনার পিতামাতার পক্ষ থেকে যদি কোরবানি করেন তাহলে এটা নফল কোরবানি হবে সম্মানিত ভাইরা এ সম্পর্কে পঞ্চম আরেকটি মশালা হলো যে যে ব্যক্তির ওপর কোরবানি করা ওয়াজিব নয় সেই ব্যক্তি যদি কোরবানির নিয়তে একটা পশু ক্রয় করে তাহলে সেই পশুটিকে কোরবানি করা তার ওপর ওয়াজিব হয়ে যায় আপনি যদি আপনার ওপর যদি কোরবানি করা ওয়াজিব না হয় তাহলে আপনি কোরবানি না করলেও চলবে যদি করেন তাহলে নফল কোরবানির সব পাবেন কিন্তু যদি আপনি কোরবানির নিয়তে কোনো একটা পশু ক্রয় করে ফেলেন তাহলে আপনার ওপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে আপনি যদি পরবর্তীতে সেই পশুটাকে বিক্রি করতে চান কোরবানি না দিয়ে তাহলে এই কাজটি করা যাবে না এই কাজটি যদি আপনি করেন তাহলে আপনি গুণাগার হবেন তাহলে অবশ্যই যদি আপনি কোরবানির নিয়তে পশু ক্রয় করেন তাহলে অবশ্যই সেই পশুটিকে কোরবানি করতেই হবে কোরবানি করা আপনার ওপর ওয়াজিব হয়ে যাবে এ সম্পর্কে ষষ্ঠ আরেকটি মশলা হলো যে কোনো মাকসুদের জন্য যদি আপনি কোরবানির মানত করেন তাহলে সেই মাকসুদ যদি পূর্ণ হয় তাহলে আপনি ধনী হন বা গরিব হন আপনার ওপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে আমি উদাহরণ দিচ্ছি ধরুন আপনার সন্তান না করুন যদি অসুস্থ হয়ে যায় এখন এই অসুস্থ অবস্থায় যদি আপনি নিয়োগ করেন যে আল্লাহ আমার সন্তান যদি ভালো হয়ে যায় তাহলে আমি একটি ছাগল কোরবানি করব। তো আপনার সন্তান যখন ভালো হবে তখন আপনি ধনী হন বা গরিব হন অবশ্যই অবশ্যই আপনাকে একটি ছাগল কোরবানি করতে হবে কারণ কোরবানিটা আপনার ওপর ওয়াজিব হয়ে যাবে সম্মানিত ভাইরা এই সম্পর্কে সপ্তম মশলা হল যাদের ওপর কোরবানি করা ওয়াজিব তারা যদি কোরবানির দিনগুলোতে কোরবানি না করে তাহলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পর সেই ব্যক্তিকে একটি বকরির মূল্য সৎকা করে দেওয়া তার ওপর ওয়াজিব হয়ে যায় তো কোরবানির দিনগুলো কী কী কোন কোন দিন দশে জিলহজ থেকে শুরু দশে জিলহজ এগারোই জিলহজ বারোই জিলহজ এই তিন দিন হলো কোরবানির দিন এই তিন দিনের মধ্যে যদি আপনার ওপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে আপনি যদি কোরবানি না করেন তাহলে এই দিনগুলি যখন চলে যাবে তখন একটি ছাগলের মূল্য সৎকার করে দেওয়া আপনার ওপর ওয়াজিব হয়ে যাবে যদি আপনি সৎকার না করেন তাহলে আপনি গুণাগার হবেন কোরবানি না করার কারণে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আশা করতেছি ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হয়ে থাকবেন যদি উপকৃত হয়েই থাকেন তাহলে আমি অনুরোধ জানাবো ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার জন্য যদি তারা জানতে পারে অবশ্যই আপনিও এর জন্য সবের অংশীদার হবেন তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আর যদি ভালো লাগে লাইক দিবেন আর আপনার মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনি নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চান মাসলাম আসাই সম্পর্কে জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা সকলেরই কোরবানি সুন্দর হোক ভালো হোক এবং কোরবানির মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করুক এবং অসংখ্য সব অর্জন করুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সকলের কুরবানি কবুল করুন আল্লাহ আমিন